बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नादरपुर टेक्निकल एंड बीएम कॉलेज सकल छात्र छात्री आज के जे क्लास टी निब से हल उच्चतर हिसाब विज्ञान दुई और जे अध्याय नेब से अध्याय नाम हल अपचय हिसाब तो हमें एखे एक प्रश्न जेटा सब समय নিজেদের মধ্যে বা জানার জন্য বোঝার জন্য যে প্রশ্নটি আমাদের মধ্যে থাকে সব সময় যে অপচয় অপচয় হিসাব কি আমরা যদি পূর্বের কথা চিন্তা করি অর্থাৎ আদিম যুগের কথা চিন্তা করি সেই সংস্কার থেকে অর্থাৎ আদিম যুগ থেকে যখন আমরা আস্তে আস্তে শিক্ষার আলোর দিকে আসছি তখন আমরা এখানে একটি কথা দেখছি ডিপ্রিটাম নামক ল্যাটিন শব্দ হতে অপচয় বা ডেপ্রিশন শব্দটি উদ্ভব হয়েছে এটা কেমন ভাবে হলো এবং কিভাবে হয় সেটা কিন্তু আমাদের জানার বিষয় তো ল্যাটিন ডি শব্দের অর্থ হ্রাস পাওয়া বা কমে যাওয়া তো এখন আমরা একটা জিনিস এখানে দেখছি যে অপচয়টা কি এখানে বলা হচ্ছে ল্যাটিন ডি শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া বা কমে যাওয়া এই যে কমাটা এবং বাড়া অর্থাৎ কমে যাওয়া অর্থাৎ হ্রাস পাওয়া আর বৃদ্ধি পাওয়া এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটি ধারণা থাকতে হবে বুঝতে হবে যে কখন কমছে আর কখন বাড়ছে তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি বোর্ডের দিকে সেটা হচ্ছে এখানে যদি আমরা দেখি যে অথের ডিপ্রিটাম বা অপচয়ের অর্থ হলো মূল্য কমে যাওয়া বা হ্রাস পাওয়া অর্থাৎ সম্পত্তির মূল্য হ্রাসকে অপচয় বলে আমরা এখানে একটি ছোট্ট উদাহরণ টানতে পারি যে সম্পত্তির মূল্য সম্পত্তিটা কি যেমন আসবাবপত্র দালান কোটা যন্ত্রপাতি একটা বাস গাড়ি একটা মোটর সাইকেল এইগুলোকে আমরা সাধারণত কি বলি সম্পত্তি বলি তো সম্পত্তির অপচয়টা কখন কিভাবে কমে তো সেটা আমরা এখানে বোর্ডের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা অন্যভাবে বলতে পারি যার স্থায়ী সম্পত্তি কার্যক্ষমতা কমে বা হ্রাস পায় বা উপযোগের ব্যবহার বা স্থায়ী সম্পত্তির ব্যবহার সেবামূলক হিসাবভুক্তকরণকে অপচয় হিসাব বলে এখন আমরা যদি এখানে একটা বলি একটা কথা শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমার বোর্ডের দিকে খেয়াল করতে হবে যে এখানে একটি কথা বলা হচ্ছে যে কার্যক্ষমতা অর্থাৎ কার্যক্ষমতা কমে যাওয়া বা হ্রাস পাওয়া উপযোগের ব্যবহার মানে আমরা যে সম্পত্তিটা ব্যবহার করছি সেই সম্পত্তিটা ব্যবহার করার পরে অর্থাৎ এক সময় ওর কার্যক্ষমতা হারিয়ে যায় তো সেই কার্যক্ষমতাটা কি যদি আমরা অর্থের মাপকাঠি দেখি অর্থের পরিমাপ করি তাহলে আজকে যে একটি মোটরসাইকেল ক্রয় করলাম সেই মোটরসাইকেলটার দাম হলো 1,50,000 টাকা কিন্তু এই মোটরসাইকেলটাই যখন আমি এক বছর বা দুই বছর বা পাঁচ বছর পরে বিক্রি করতে যাব তখন কিন্তু এর সেই উপযোগ আর থাকবে না এর ব্যবহারযোগ্য থাকবে না কি হবে এর কার্যক্ষমতা তখন কমে যাবে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে যদি 1,00,000 টাকায় যদি আমরা এইটুকুই করি যে ক্রয় করলাম 1,00,000 টাকায় কিন্তু কিছুদিন পরে বিক্রয় করতে গেলে আমরা পাবো হচ্ছে 80,000 টাকা তাহলে বাকি যে 20,000 টাকা এই 20,000 টাকা কি এই 20,000 টাকা হলো আমাদের জন্য একটি অপচয় যেটা দৃশ্যমান অদৃশ্যমান যেটা আমরা কখনো অনুভব করতে পারিনি কিন্তু বুঝতে পারি যে এটা আমাদের জন্য একটি অপচয় সুতরাং এখানে আমরা এই যে স্থায়ী সম্পত্তির ব্যবহার বা সেবামূলক বিক্রয়ভুক্তকরণকে যে আমরা অপচয় হিসাব বলছি এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে যে কথাটি আমরা না বলি না যে স্থায়ী সম্পত্তির ব্যবহার ও সেবামূলক এই একটি কথা এবং হিসাবভুক্তকরণকে অপচয় হিসাব বলে তাহলে আমরা দেখছি এই যে উপযোগ
উপযোগ শব্দের উপযোগের মাধ্যমে আমরা কি পাই যে জিনিসটা আমরা ব্যবহার করি ব্যবহার করার পরে সেই জিনিসের আর যে কার্যক্ষমতা থাকে না তাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি একটি অবচয় সুতরাং আমরা যদি এই কথাটা বলি যে একটা 1 লক্ষ টাকায় একটা মোটর গাড়ি ক্রয় করলাম এই মোটর গাড়িটা কিছুদিন ব্যবহার করলাম ব্যবহার করার পর সেটা বিক্রি করে দিলাম সেটা কিন্তু কি হবে একটা উপযোগ সৃষ্টি হবে উপযোগ মানে কি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে একটা জমি কিনলাম একটি জমি কেনার পর সেই জমিটার আস্তে আস্তে ভ্যালু অর্থাৎ মূল্য কমে গেল আবার কখনো মূল্য বাড়তে পারে কিন্তু বাড়াটাকে আমরা কখনো অবচয়ের মধ্যে দিইনি কিন্তু কমে যাওয়াটাকে আমরা কি বলি অবচয় সুতরাং আমি আমার ছাত্রছাত্রীদেরকে একটি কথাই বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটি কথার অর্থ এখানে জানতে হবে যেমন আমরা যদি একটি কথা অনুভব করি যে এখানে উইলিয়াম পিকলস এর মতে দৃশ্য বা অদৃশ্যমান দৃশ্য বা অদৃশ্যমান কারণের ফলে সম্পত্তির গুণগত ও পরিমাণগত যে চিরন্তন বা অবিরাম ক্ষমতার মূল্য হ্রাস পায় হ্রাস হয় একে আমরা কি বলি অবচয় বলি সুতরাং এই যে কথাটি একটি বলছে যে যখন একটি সম্পত্তির কার্যক্ষমতা হারিয়ে যায় তখন কিন্তু তার মূল্যটাও কমে যায় অর্থাৎ আমরা যদি এই কথাটুকু বুঝি যে অবচয় কি তাহলে আমাদের জন্য কিন্তু অঙ্কই আসা আমাদের জন্য কিন্তু অঙ্ক করা কঠিন হবে না তাহলে একটা সম্পত্তির যদি আমরা মূল্য চিন্তা করি একটা সম্পত্তি আজকে কিনলাম 5 লাখ টাকায় হয়তো 5 বছর পরে 1 লাখ টাকায় কিনবো সেটা কি 10 লাখ টাকা হতে পারে অথবা কমতে পারে তাহলে কমাটাই হলো আমাদের জন্য অবচয় এইটুকুই আমাদের মাথায় রাখতে হবে এইটুকুই আমাদের শিখতে হবে এইটুকুই আমাদের জানার বিষয় সুতরাং আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করব আর নেক্সট অর্থাৎ ক্লাসে আমাদের প্রশ্ন হবে অবচয় ধার্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য তাহলে আমরা এটুকু কালকে দেখব এবং শিখব যে অবচয় ধার্যের গুরুত্বটা কেমন যদি আমরা সঠিকভাবে তার লাভ ক্ষতি নিরূপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের অবচয়টা কম হবে অর্থাৎ প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করা যাবে এটাই হচ্ছে এই প্রশ্নের মূল কারণ তার আগে আমাদের এইটুকু কিন্তু ভালো করে জানতে হবে যে ডিপ্রিসিয়েশন অর্থাৎ ডিপ্রিসিয়েশন অর্থ হচ্ছে অবচয় অবচয় শব্দের অর্থ কি এটুকু আমাকে জানতে হবে যে অবচয় কমে না বাড়ে যদি আমরা এটুকু জানতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করে অঙ্কটা শিখতে পারবো তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ থ্যাংক ইউ